ডিয়ার স্টুডেন্টস এই ভিডিওতে ইংলিশ গ্রামারের অন্তর্গত ডু অ্যাজ ডাইরেক্টেডের কতগুলো প্রশ্ন উত্তর সমেত দেওয়া হয়েছে এগুলি তোমাদের উপকারে আসবে তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক ডু অ্যাজ ডাইরেক্টেড নাম্বার ওয়ান প্লিজ কল মি টুডে অ্যাট ডন এটি একটি ইম্পারেটিভ সেন্টেন্স কারণ আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্সে উপদেশ অনুরোধ আদেশ ইত্যাদি বোঝায় যদি আদেশ বোঝায় তাহলে হয় ইউ আর অর্ডার যদি উপদেশ বোঝায় হয় ইউ আর অ্যাডভাইসড যদি অনুরোধ বোঝায় তাহলে হয় ইউ আর রিকোয়েস্টেড এখানে প্লিজ কথাটির দ্বারা অনুরোধ বোঝানো হচ্ছে তাহলে প্লিজ কল মি টুডে অ্যাট ডন এটাকে ভয়েস চেঞ্জ করলে হবে ইউ আর রিকোয়েস্টেড টু কল মি টুডে অ্যাট ডন আচ্ছা নাম্বার টু বলা হয়েছে দ্য ডার্কনেস ডিসেন্ডেড মানে অন্ধকার নেমে এলো ওই রিটার্নড হোটেল আমরা হোটেলে ফিরে এলাম জয়েন দ্য সেন্টেন্সেস এইখানে দ্য ডার্কনেস হ্যাভিং ডিসেন্ডেড কমা ওই রিটার্ন হোটেল অন্ধকার নেমে আসায় আমরা হোটেলে ফিরে এলাম নাম্বার থ্রিতে বলা হয়েছে আই সেই টু মাই সিস্টার কমা উইদিন ইনভার্টেড কমার মধ্যে উইল ইউ কাম টু মাই বার্থডে পার্টি দিস ইয়ার তারপরে প্রশ্নবোধক চিহ্ন চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন যেহেতু প্রশ্নবোধক চিহ্ন আছে তাই এটি একটি ইন্টারোগেটিভ সেন্টেন্স এইখানে আই সেট টু এ জায়গা আই টোল্ড মাই সিস্টার এখানে যেহেতু উইল ইউ মানে এটা হ্যাঁ বা না বোধক প্রশ্ন সেই জন্যে এটাতে ইফ বা ওয়েদার হবে এখানে বসালাম ইফ ইফ সি উড কাম টু মাই বার্থডে পার্টি দ্যাট ইয়ার আচ্ছা পরেরটি হলো নাম্বার ফোরের পূজা ওয়াজ রিয়ার্ড বাই হার আঙ্কল হু ক্যান অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজল ভাব টু রিপ্লেস দ্য আন্ডার ওয়ার্ড এখানে রিয়ার্ড মানে লালিত পালিত হওয়া তাহলে এখানে লালিত পালিত হওয়ার ফ্রেজাল ভাব হল ব্রট আপ ব্রিং আপ তার এখানে যেহেতু একটা পাস্ট টেন্স আছে তাই এটা হলো ব্রট আপ তাহলে পূজা ওয়াজ ব্রট আপ বাই হার আঙ্কল নাম্বার ফাইভে ডু নট রিড দ্য কনফিডেন্সিয়াল লেটার কনফিডেন্সিয়াল লেটার বলতে গোপন চিঠিটি পড়ো না এটাকে বলা হয়েছে স্প্লিট দ্য সেন্টেন্স মানে এটাকে বিভক্ত করতে হবে বাক্যটিকে দুটো অংশে ভাগ করতে হবে তাহলে দ্য লেটার ইজ কনফিডেন্সিয়াল চিঠিটি গোপন ডু নট রিড ইট এটা না নাম্বার সিক্সে বলা হয়েছে ইট ড্যাশ রেইন ফর ফোর আওয়ার্স এটা রেইন মানে বৃষ্টি দিয়ে উইদিন ব্র্যাকেটে করতে হবে এখানে বৃষ্টি এইখানে ফর ফোর আওয়ার্স বলতে একটা ডিউরেশন টাইম ডিউরেশন আছে মানে চার ঘন্টা ধরে সেই জন্য ইট ওয়াজ রেইনিং রেইনটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স হল ইট ওয়াজ রেইনিং ফর ফোর আওয়ার্স আচ্ছা এইবারে নাম্বার সেভেনে বলা হয়েছে দ্য হি স্টাডিড ড্যাশ ড্যাশ ইউনিভার্সিটি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন তাহলে প্রথমটাই হলো হি স্টাডিড ইন প্রিপোজিশন তারপরেরটা হলো এ ইউনিভার্সিটি যদিও ইউ ভাবল তবুও যেহেতু এর উচ্চারণ ইউ দিয়ে শুরু তাই এর পূর্বে অ্যান্না বসে এ বসল ঠিক আছে আচ্ছা